সম্মানিত দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। প্রতি পর্বে আমরা ইকরা বাংলার এই হৃদয়ের সুর অনুষ্ঠানে একজন শিল্পী নিয়ে আসি, যে যার কাছ থেকে আমরা গান শুনি, তার কথা শুনি এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আজকের পর্বে যিনি আছেন তিনি হলেন আপনাদের এবং আমাদের একান্ত সুপরিচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সুর অনুষ্ঠান এবং ইকরা বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কথা শুনবো, গান শুনবো। তো শুরুতে কোন কোন গানটা দিয়ে আমরা শুরু করতে পারি? আমি চাচ্ছি শুরুতে একটা হাম দিয়ে শুরু করতে। আল্লাহর শানে, আল্লাহর শানে একটা হাম দিয়ে শুরু। হ্যাঁ, একটা প্রোগ্রামে বরকত থাকবে আসলে। ঠিক আছে দর্শক, আমরা শুরুতেই একটি হাম দিয়ে বারে তালা আল্লাহর গুণগান এবং প্রশংসাময় একটা গান আমরা শুরু করতে যাচ্ছি। চলে যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে হামদে বাড়ি তোলার জন্য। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অসাধারণ এবং খুবই চমৎকার ছিল গানটা। এবং আসলে আল্লাহর শানে আমরা যে গানটা এবং যে কথাগুলো এবং যে গানই শুনি না কেন এবং যে গানই করি এবং যে কথাই বলি না কেন, আসলে সেটা খুবই অসাধারণ এবং
তুলনা নাই এক কথায়। সেটাই এবং গানের মধ্যে আসলে সেগুলো ফুটে আছে। সেটাই আল্লাহর নামে সবকিছু সুন্দরভাবে ফুটে আছে। আপনি মানে যেভাবেই হোক না কেন আল্লাহর শানে যে গানগুলো হামগুলো অত্যন্ত চমৎকার ভাবে আসলে এটা গাওয়া যায়, মানুষ এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং অন্তর থেকে উঠে আসে। এক্স্যাক্টলি হ্যাঁ। এই গানটা রচিয়তা কি? এই গানটা আমার আসলে যতটুকু মনে পড়ে তাফাজ্জল হোসেন খান উনি লিখেছেন এবং সুরে বুদ্ধি উনি দিয়েছেন, তার নিজের সুর করা এটা আমি যতটুকু মনে পড়ে, বাট এক্স্যাক্টলি বলতে পারব না। উনি এই ধাঁচের গানগুলো লিখেন আর উনি গান ওনার একটা গুণ হচ্ছে উনি গান যখন লিখেন উনি এবার সুর করেন, মানে নিজে সুর করে নিজেই লেখেন, গীতিকার সুর করে নিজেই। এবং গানগুলোর তাল এবং সুরটা দেখছেন অসাধারণ এবং মানে ছন্দটা অনেক চমৎকার, অনেক সুন্দর। এবং এবং গানের কথাগুলো আপনি যখন সঞ্চয়িত দেখবেন যে নামে ইব্রাহিমের আগুন ভালো পানি, আমরা আসলে অনেকে ভাবি যে অনেকে বলি কথায় কথায় আল্লাহ আমার এই কথা শুনেন না, আল্লাহ আমাকে এটা দেন, এটা কেন করেন। আমরা তো ডাকার মতো ডাকতে পারি আল্লাহকে, সেই আল্লাহ তো এখনো আছেন, যে আল্লাহ ইব্রাহিমের সময় ছিলেন সেই আল্লাহ এখনো এখনো আছে। ডাকার মতো ডাকতে হবে, আমাদেরকে ডাকতে হবে এবং তিনি যখন সাড়া দিবেন তার ইচ্ছায়, তাই না? এক্স্যাক্টলি, ডাকতে হবে ডাকার মতো, ডাকার মতো। ঠিক আছে জাহিদ ভাই, আমরা এরপরে কোন গানটা শুনতে পারি? এরপরে আমি একটা নাতে রাসুল করা যায়, হামদ পরে নাতে রাসুল। ঠিক আছে, আমরা হামদ শুনলাম, এরপরে নাতে রাসুল করতে পারি। জি, তো নাতে রাসুল, এটা যে নাতে রাসুলটা করব আমি এখন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী ওদেরই একজন শিল্পী এই গানটা লিখেছেন। ওর নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তো যতটুকু মনে পড়ে লুৎফুর রহমান। লুৎফুর রহমান, আমি যখন আসলে সাইমুমে ছিলাম তখন ওই এইজের আমরা সেম এজে ছিলাম, খুব ট্যালেন্ট ছিল, ও গান লিখত এবং সুর করতো। ওর গানগুলো ছিল লাইক একটু আধুনিক টাইপের, মডার্ন ইসলামিক গান, বাট চমৎকার সুর, চমৎকার কথা, খুব ট্যালেন্ট ছিল। তো ওই গানটা আমার যতটুকু মনে পড়ে ওই গানটা লিখেছেন ও সুর করেছেন, তো আমি গাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ও গো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি। ও গো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি। ওই আকাশের চন্দ্র তারা ওই আকাশের রবি, আখি মেলে চে দেখে শুধুই তোমার ছবি। ওই আকাশের চন্দ্র তারা ওই আকাশের রবি, আখি মেলে চে দেখে শুধুই তোমার ছবি। ও গো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি। তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কাঁদে আমার অশ্রুভারাখি, তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কাঁদে আমার অশ্রুভারাখি। ও গো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্প লোকে সারাক্ষণে দেখি তোমায় আমি,
কল্পলোকে সারাখনে দেখি তোমায় আমি, কল্পলোকে সারাখনে দেখি তোমায় আমি। আলহামদুলিল্লাহ, জি সুন্দর গান আসলে এটা লিখেছেন আমাদের লুৎসর ভাই, অনেক চমৎকার সুর দিয়েছেন আমি মনে করি। আমাদের সত্যি আসলে আমাদের কল্পনা, আমাদের চেতনা, আমাদের চাওয়া পাওয়া, জি সব কিন্তু তাকে কেন্দ্র করি, সে তাকে করি। জি আসলে আমি দেখেছি আমাদের মনের ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আসলে মানে ভয় ভীতি ভালোবাসা যেটাই বলি থাকে, তাহলে আমরা কিন্তু সবসময় কোনো সবসময় ভালো কাজ করি, খারাপ কাজ বা খারাপ চিন্তা ভাবনা কিন্তু আমাদের মনে আসে না। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাদের ছবি ছবি বলতে তাদের যদি আসলে বিষয়গুলো যে আল্লাহ এই রাসূল এই, তাদের কোরআন হাদিসের বিষয়গুলো আমাদের মনের ভিতরে থাকে, আমি মনে করি সবসময় মানুষ ভালো ভালো কাজগুলোই করতে বাধ্য থাকবে, ভালো কাজগুলোই করবে, খারাপ কাজগুলো করতে পারে না। এটাই স্বাভাবিক যে আমাদের আসলে চলার পথ, আমাদের আমাদের গতি, আমাদের প্রকৃতি, জি এগুলো কিন্তু মানুষের একটা সময় ছিল যখন মানুষ মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মে আমাদের উঠা বসা চলা ফেরা আমাদের পরিবার আমাদের ব্যক্তি সব কিছু কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের এগুলো সঞ্চালিত হতো। কিন্তু আজকের আমাদের যে সমাজটা কিন্তু যুব সমাজ, আমাদের গতি প্রকৃতি কিন্তু আস্তে আস্তে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিক বলেছেন আসলে আপনি। তো এই জন্য আমাদেরকে আসলে আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করছেন এবং রাসূলকে যে জন্য সৃষ্টি করছেন, সত্যি আমরা যদি তার মানে সামান্যতম যদি আমরা তাকে অনুসরণ করতে পারতাম এবং আমাদের জীবনে আমাদের কর্মে, তাহলে কিন্তু আমাদের আজকে যে বিশৃঙ্খলা এবং যুব সমাজের মধ্যে যে অধঃপতন এবং যে তাদের মধ্যে যে নৈতিক চরিত্র যেটা আমাদের মধ্যে মানে অস্বাভাবিক হারে এটা আমাদের ধ্বসের একটা ই চলতেছে, জি সেটা আসলে আজকে সারা বিশ্বব্যাপী যদি আপনি তাকান যে মুসলমানরা আসলে মুসলমানদের অবস্থা যদি দেখেন, আমরা সবখানে মুসলমানের মার খাচ্ছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোরআন হাদিস থেকে আসলে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহর কোরআন হাদিস আর রাসূলের আদর্শ যেটা আমাদের ফলো করা উচিত মুসলমান হিসেবে, সেগুলো থেকে আমরা দূরে সরে যাওয়াতে আই থিঙ্ক আমাদের উপরে একটা হলো মুসলমান জাতি ছিল কিন্তু মিশনারি জাতি, মিশনারি জাতি, জি তারা কিন্তু যেখানেই গেছেন সেখানে ইসলামের মহান বাণী প্রচার করছেন, এক্স্যাক্টলি, এবং সেখানে নতুন সমাজ গড়ার জন্য তারা চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন নতুন সমাজ নির্মাণে তারা অনেক ভূমিকা রাখছে, জি সেই সেই সমস্ত বিষয়গুলো আসলে আজকের আমরা দেখি না, আসলে খুব কম দেখা যায়। তো ঠিক আছে, যাইতো আমরা আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে জি ইনশাআল্লাহ। আপনি এরপর কোন গানটা শুনতে পারি আপনার কাছ থেকে? গান আপনার কণ্ঠে যে গানগুলো সত্যি অসাধারণ, খুবই আসলে এবং ভালো লাগতেছে, এবং আশা করি দর্শক আপনাদেরও জাহিদ ভাইয়ের গানগুলো খুব ভালো লাগতেছে আপনাদের, এবং জানি না কতটুকু বিনোদন এবং কতটুকু আনন্দ আমরা দিতে পারছি, তবে আমরা মনে করি জাহিদ ভাইয়ের গানগুলো আপনাদের খুবই ভালো লাগতেছে। জাহিদ ভাই আমরা পরবর্তী গানে চলে যেতে পারি। ঠিক আছে, সকালবেলা তো গান গাওয়ার এরকম অভ্যাস নাই সাধারণত, ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি একটা দেশে গান চাইতেছি গাওয়ার জন্য। দেশের গান করতে পারেন, আমাদের দেশ আমাদের মাটি, জি মাটি দেশ আমাদের, নারী টান যেটা বলি আমরা, তো দেশের আসলে প্রবাসী থেকে আমরা দেশকে খুব মিস করি। আসলে গত কয়েকদিন যাবত আসলে দেশকে খুব মিস করতেছিলাম, কারণ ছুটি চলতেছে। আচ্ছা, তো যখন আপনি কাজে থাকেন তখন কিন্তু কাজ কলিগ বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, স্টাডি নিয়ে ব্যস্ত থাকেন, বা যখন আসলে ছুটি থাকে বাসায় একা থাকেন তখন বাড়ির কথা মনে পড়ে, মায়ের কথা মনে, মায়ের কথা মনে পড়ে। আজকে একটা মায়ের গানও করতে চাই যদি সময় হয়, তো বাড়ি মা এই যে গ্রাম এই সমস্ত দেশ পাখি মানে বিভিন্ন বিষয়গুলো সেই ন্যাচারাল বিষয়গুলো মনে পড়ে। তো আমি একটা দেশের গান চেষ্টা করি, আমাদের দেশের গানটার গেয়েছেন নওশাদ মাহফুজ, বাট এটার গীতটিকে সুর আব্দুল সালাম ভাই করছেন, টাইফুন শিল্পী গোষ্ঠীর একজন। ঠিক আছে, তাহলে আমরা দেশের গানে চলে যেতে। আমায় এমন একাই নিয়ে চল যেথা পাহাড়ি ঝর্ণার ঢল, আমায় এমন একাই নিয়ে চল যেথা পাহাড়ি ঝর্ণার ঢল, কলো কলো ছল ছল রাব তুলে, কলো কলো ছল ছল রাব তুলে, নদী বয়ে চলে অবিরল,
আমায় এমন একাই নিয়ে চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। কলো কালো ছল ছল রাব তুলে, কলো কালো ছল ছল রাব তুলে, নদী বয়ে চলে অবিরল, আমায় এমন একাই নিয়ে চল। পাখিদের কানে কানে প্রভাত আসে, সাঁঝের আলোয় মেঘে শিশুরা হাসে। পাখিদের গানে গানে প্রভাত আসে, সাঁঝের আলোয় মেঘে শিশুরা হাসে। দিনান্তে বলাকা উড়ে নিরে ফিরে যায়, দিনান্তে বলাকা উড়ে নিরে ফিরে যায়, সাদা বকনেদের দল। আমায় এমন একাই নিয়ে চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। কলো কলো ছল ছল রাব তুলে, কলো কলো ছল ছল রাব তুলে, নদী বয়ে চলে অবিরল, আমায় এমন একাই নিয়ে চল। বনারণ্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়। বনারণ্যে হাওয়া দোল দিয়ে যায়, হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়। দিনান্তে ঘরে ফিরে ক্লান্ত মানুষ সব, দিনান্তে ঘরে ফিরে ক্লান্ত মানুষ সব, চোখে স্বপ্নিলে মহাকাল। আমায় এমন একাই নিয়ে চল, যেথা পাহাড়ি ঝর্ণার ঢল। কলো কলো ছল ছল রাব তুলে, কলো কলো ছল ছল রাব তুলে, নদী বয়ে চলে অবিরল, নদী বয়ে চলে অবিরল, নদী বয়ে চলে অবিরল। আসলে কি এমন গ্রাম পাবেন কোথাও খুঁজে? আমার দেশের মতো আসলে কোনো দেশ আপনি খুঁজে পাবেন না। আমাদের আসলে আমাদের দেশে কিন্তু ঠিক এই গানটার মতো এবং ছবির মতোই আমাদের দেশটা, ছবির মতো আমাদের দেশটা আসলে। আপনি কোথায় যেতে চান? আপনার মানে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পশ্চিম যেখানে যান না কেন, প্রত্যেকটা অঞ্চলে আপনি দেখেন যে আমাদের দেশটা কত অপরূপ। জি সুন্দর। আমি বেসিক্যালি আসলে গ্রামের ছেলে, তো আমি গ্রামের ছেলে এবং গ্রাম থেকে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে অপরূপ সবুজ। জি আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুরে। এটা পিরোজপুর আমাদের ডিস্ট্রিক্ট আসলে, মঠবাড়িয়া থানা। আর ধান হিসাবে হচ্ছে গ্রাম আমাদের। বাট আমাদের গ্রামটা আসলে মানে গ্রাম বলতে যা বোঝায়, অজপর গাঁও যে গ্রাম আমরা বইতে পড়েছি সেই গ্রাম। লাইক আমাদের গ্রামে কারেন্ট আসছে, মানে বিদ্যুৎ যেটা আসছে ইলেকট্রিসিটি, লাইক 10 ইয়ার্স বিফোর এটা ইলেকট্রিসিটি গুলো আসছে। তারপর রাস্তাঘাট গুলো এখনো ওরকম ভালো করে পাকা হয়নি, মানে গ্রাম বলতে যা বোঝায়, গ্রাম বোঝায় এখনো সেটা ছবির মতো যে আসলে ওইটা। ছোট ছোট নদী আমাদের গ্রামের পাশে, ছোট ছোট নদী, তো ধান ক্ষেত, সবুজ গাছ, বাগান। তো আসলে এগুলো আসলে এখন আমাদের বাংলাদেশ থেকে এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে। এবং নদীগুলো আমাদের, আপনাদের বিল আছে ঠিক আপনাদের? হ্যাঁ বিল আছে, বিল আছে। বিলগুলোতে আপনার ওই যে আপনার গানে কিন্তু চলে আসছে, বকগুলো উড়ে যায়। হ্যাঁ বিলে বিলে বক পড়তো, তারপরে শাপলা ফুল, বিলে মাছ ধরা। তো আসলে সেই সমস্ত স্মৃতিগুলো শাপলা ফুল তুলছে। বিলে আমি শাপলা ফুল তুলি না আসলে, কারণ পানিতে আসলে খুব বেশি, পানির সাথে খুব বেশি অ্যাটাচ ছিলাম। সাঁতার কাটতে পারি, বাট বিলটা আসলে একটু বড় সড়ো। ছোট ছোট পুকুর গুলোতে সাঁতার কাটি বা ছোট ছোট খাল গুলোতে সাঁতার কাটি। আচ্ছা এখন কি মনে পড়ে যে এখনকার যারা ছোট এবং যারা 10-12 বছর, এরা কি কখনো, ইভেন যারা এখন এখনো যারা গ্রামে আছে, তারাও কিন্তু ওই শাপলা ফুল এগুলোর কথা কিন্তু তারা ভুলে গেছে। এখন তারা সবাই, এখনো কিন্তু গ্রামে কম্পিউটার মোবাইল আসার কারণে সবাই কিন্তু ওখান থেকে আস্তে আস্তে সব চলে আসছে। হ্যাঁ এটা ঠিকই বলছেন আপনি। আপনি যদি দেখেন যে এখনকার বাচ্চারা, বাচ্চারা কিন্তু এখন আমরা যেটা পাইছি সেটা কিন্তু এখন বাচ্চারা পায় না। এখন এরা একটু বড় হইলে কম্পিউটার না, ওরা পায় না না ওরা, আমরা যেগুলো মনে করেন যে আমাদের 20 বছর পরে যেগুলো পেয়েছি, 15-20 বছর পরে যেগুলো আমরা হাতের কাছে পেয়েছি, ওরা জন্মের পর থেকে সেগুলো পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, ওরা মানে ন্যাচারাল বিষয় থেকে কিন্তু সরে আসছে স্ট্রেট অ্যাওয়ে, কারণ এগুলো পাচ্ছে না। আমরাই তো মাটিতে বড় হয়েছি, মাটি যেভাবে বড় হয়েছে সেইভাবে তারা এখন বড় হচ্ছে না। আমরা বড় হওয়ার পরে কি পাইছি? খেলনা পাইছি, প্লাস্টিকের খেলনা বাজার থেকে আব্বু এনে দিত সেগুলো। বাট এখন তো তারা কম্পিউটার, তারপরে মোবাইল, বিভিন্ন ধরনের গেমস, গেমস হলো সবচেয়ে বেশি এখন বাচ্চারা গেমসের প্রতি বেশ আসক্ত।
না আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ এবং আশা করি আমার তো খুবই ভালো লেগেছে গানগুলো দর্শকদেরও খুব ভালো লেগেছে তবে জাহিদ ভাই ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং আশা করি দর্শক আপনাদেরও অনুষ্ঠান ভালো লেগেছে এবং জানি না কতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পেরেছি তবে যেটুকু করতে পেরেছি আপনাদের জন্য আশা করি এবং মনে করি আমরা যে আপনাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও আমরা আপনাদের বিনোদন দিতে পেরেছি সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রানা ঠিক আছে